নমস্কার, অন্ধভারতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বান্দুয়ানে বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার। রবিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোস থানার উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘন্টার মধ্যে জেলার সমস্ত ব্লক কংগ্রেস সভাপতিদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ইসলামাবাদে কিরণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শনিবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের জনসভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোরা থানা এলাকার লালপুরের কাছে। এই ঘটনায় আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। উল্লেখ্য, গোগড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। এতেই আহত হন প্রায় 10 জন তৃণমূল কর্মী। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনাল রিপোর্ট, আনন্দবার্তা। সোজারথে এসে আজ উল্টোরথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বাড়ি ফিরল। নদিয়া জেলা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে হাবিবপুর ইস্কন থেকে রানাঘাটের স্বাস্থ্য নদী ময়দানে অস্থায়ী মন্দিরে 7 দিন ছিলেন তারা। উল্টোরথের দিন রথের দড়িতে হাত ছুঁয়ে পুণ্য অর্জনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকে শ্রীধর জয় জগন্নাথ সংঘের রথ 25 বছর ধরে চলে আসছে। রবিবার উল্টোরথের দিন ভক্তদের ভিড় উপচে পড়ে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সেহারা পুলিশ ফাঁড়ির কর্মীরা সদা সচেষ্ট ছিল। উল্টোরাত্রি সেহারা লাইকা বাজার থেকে শুরু হয়ে নিজের বাড়ি শ্রীধরে ফিরে আসে। এদিন সাধারণ মানুষের সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র উপস্থিত ছিল। রত উপলক্ষে উদ্যোক্তারা একটি মেলার আয়োজন করেন। রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট, আনন্দবার্তা। সাত দিন মাসির বাড়ি কাটানোর পর রবিবার বাড়ি ফেরার দিন। রথের মতোই উল্টো রথেও ধুমধাম পূর্ব ভারতীয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। তবে এবার গোটা রাজ্যে উল্টো রথের দিন ঝড় বৃষ্টির প্রকট লক্ষ্য করা যায়। বাঁকুড়া জেলার ইন্দাসে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই উল্টো রথের দড়িতে টান দিল অগণিত ভক্ত। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। গত 14 জুলাই ইস্কন মন্দির পরিচালিত রথ মিন্টো পার্কের মূল মন্দির থেকে বিভিন্ন রাজপথ থেকে পার্ক স্ট্রিট ময়দানে পৌঁছায়। রবিবার 47 তম বর্ষে পদার্পণ করা ওই রথ ইস্কনের মূল মন্দিরে এসে পৌঁছায়। উল্লেখ্য, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি আলাদা রথ থাকে। এদিন উল্টো রথে শয়ে শয়ে মানুষ চোখেন করেন। কলকাতা থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার উল্টো রথ অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার ভাতারে ভাতার হাই স্কুল মাঠ থেকে এদিনের এই উল্টোরথ কর্মসূচিটি শুরু হয়। রথের দিন ভাতারের কুলচন্ডা মহাপ্রভুতলা থেকে রথযাত্রা শুরু হয়ে ভাতার হাই স্কুল মাঠে শেষ হয়। এদিন ওই স্থান থেকে শুরু হয়ে কুলচন্ডা মহাপ্রভুতলায় রথ ফিরে আসে। উদ্যোক্তারা জানান, এই নিয়ে 3 বছর রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই অঞ্চলে। এদিন উল্টোরথে কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বান্দুয়ানে বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিন এই স্বাস্থ্য শিবিরে 15 জন চিকিৎসক ও 29 জন স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে জেলার বান্দুয়ানে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হল। শিবিরটি আয়োজন করেন বান্দুয়ান থানার পুলিশ। রবিবার বান্দুয়ান শহরে একটি বেসরকারি লজে 15 জন চিকিৎসক ও 29 জন স্বাস্থ্যকর্মী নিয়ে স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়। এই শিবিরে বিভিন্ন রোগের পাশাপাশি ক্যান্সারের স্ক্যানিংও করা হয়। এদিন বান্দুয়ান থানার দুরাশিনী কুচিয়া গ্রামের বাসিন্দারা এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। গ্রামবাসীদের পাশাপাশি পুলিশ কর্মীরাও স্বাস্থ্য পরীক্ষা করান। জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানান, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ও বান্দুয়ান থানার পুলিশ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরটি আয়োজন করেন।
তিনি আরও জানান, আগামী দিনে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে এই রকম স্বাস্থ্য শিবিরের আয়োজন করবে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে টাই আপ করে মন্দমান পুলিশ ও এখানকার লোকাল এনজিওর সহযোগিতাতে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি। আপনারা দেখতেই পারছেন প্রত্যেক রিজিমে ডিফারেন্ট ডিফারেন্ট ডক্টর আছে। এখানকার গ্রামের মানুষ অনেক যারা হেলথ ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত আছে তাদের জন্য এই ক্যাম্প করা হয়েছে। লোকাল এমএলএ সাহেব এখানে জয়েন করেছে, তো সবার হেল্প নিয়ে আমরা এই ক্যাম্পটা করতে পেরেছি। এই ধরনের ক্যাম্প আমরা আর রিমোট জায়গায় আর গ্রামগুলোতে করতে থাকবো। এটা একটা কমিউনিটি পুলিশিংয়ের ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, যাতে মানুষের সাথে আদারওয়াইজ আমরা কীভাবে যোগাযোগ করতে পারবো আর মানুষের অন্যভাবে কী কীভাবে সাহায্য করতে পারবো। তো এনাদের সবাইকে সবার হেল্প নিয়ে আমরা করতে পেরেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার অন্য স্থানেও এরকম ক্যাম্প। এদিন পুলিশ সুপার ছাড়াও স্থানীয় বিধায়ক রাজীব লোচন সরেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনেক দেখিয়ে দেখিয়ে সারছে না, আজকে দেখালাম কি হয়। খুব ভালো পরিষেবা পেয়েছি, ওষুধপত্র সব দিয়েছি। আচ্ছা, হ্যাঁ আপনি দেখেছি। পুলিশের এই উদ্যোগ কেমন লাগছে তোমার? খুবই ভালো, খাওয়া দাওয়া পেয়েছি। আমি এসেছি কুচিয়া থেকে প্রায় 12 কিলোমিটার। গলায় এমনি দেখছি। আচ্ছা, তো অনেক জায়গায় দেখেছো, ডাক্তার দেখেছো, কিছু হয়নি? আজকে দেখালে এখানে? পয়সা লেগেছে? ফ্রিতে একদম। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহ এলাকায় বিজেপির একটি জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় প্রায় কয়েক হাজার বামফ্রন্ট সমর্থক বিজেপিতে যোগদান করেন। এদিন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পর রবিবার বিজেপিতে যোগ দিলেন তপনের আরএসপি নেতা তথা প্রাক্তন তপন পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জিল্লুর রহমান। এদিন তার নেতৃত্বে কয়েক হাজার বাম নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন। তপন থানার করদহ এলাকায় এক জনসভায় বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দেয় তারা। জিল্লুর রহমান সহ অন্য নেতাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনে সবাই উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার, মালদহর সভাপতি সঞ্জিত মিশ্র, মাহফুজা খাতুন সহ জেলার অন্যান্য নেতৃত্ববর্গ। জনসভার আগে এদিন রাজ্য সভাপতি তপনের রাধা গোবিন্দ মন্দিরে যান, সেখানে তিনি রথের দড়ি টানেন। রথযাত্রার সমাপন উল্টো রথ ছিল, তাই ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করা তার রথ টানার জন্য। যে রাজনীতিতে ধর্ম নেই সেটা রাজনীতি হতেই পারে না, সেটা হচ্ছে শয়তানদের কাজ। বিজেপি শয়তানদের কাজ করে না, ভগবানের কাজ করে। আমরা সব জায়গায় ধর্ম খুঁজি, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু সব জায়গায় ধর্ম। ধর্ম ছাড়া ভারতবর্ষে কিছু হবে না, যদি কেউ করতে যায় সে খতম হয়ে যাবে। বালুরঘাটে আমরাই জিতব, কারণ এখানে যে ধরনের অত্যাচার এই শুরু করে সাধারণ মানুষ এখানে মুক্তি চাইছেন, আর সেটা বিজেপির হাত ধরেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যত 42টা গল্প বলুন যা আছে ওটা ধরে রাখতে পারুন। আগে আগে তো ক্যান্ডিডেটই পাবেন না, কেউ দাঁড়াতে যাইবে না এবারে ইলেকশন আগে। এরকম 10,000-এর বেশি লোককে ফলস কেস দিয়েছে, যেখানে পারছে যেভাবে আটকাবার, গণতান্ত্রিক ভাবে পারছে না, পুলিশ প্রশাসন দিয়ে আটকাবার চেষ্টা করছে। পরিণাম হচ্ছে আজকে বিজেপিতে হাজার হাজার লোক জয়েন করছে, কারণ টিএমসি থেকে মুক্তি চাইছে সবাই। বিজেপি এর মোকাবিলা সব জায়গায় করবে, গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে করবে এবং আইনের ভাবেও করবে। এদিন দিলীপ বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। যাদের স্বামী গ্যাস দিতে পারেনি, যাদের ছেলে মেয়ে গ্যাস দিতে পারেনি, তাকে নরেন্দ্র মোদী গ্যাসের সিলিন্ডার পৌঁছে দিয়েছে। যে গরিব মানুষ কোনদিন ভাবেনি আমার বাড়ির উপরে মাথার উপরে থাকার ছাদ হবে, তার বাড়িতে পাকা ছাদ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। দিদিমণি কিছু না করতে পারে, নাম চুরি করছেন বাংলা আবাস যোজনা। মানুষ জানে কার টাকা, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন দীঘাকে গোয়া বানাবেন, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবেন, কলকাতাকে লন্ডন বানাবেন, সেসব তো জলে গেছে। পুরো বাংলা গ্যাসকে উনি আফগানিস্তান বানিয়ে রেখে দিয়েছেন, থাকার যোগ্য নাই এখানে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। সিমি জামাত আল কায়দার লোকেরা বোম বানিয়ে এখানে জেলায় জেলায় বোম ফাটিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলছে। পুলিশ এনে ধাওয়া করে, ঘাস ফুলে ধর্ষণ করুন, আপনি ঝান্ডা ধরুন, ঘাস ফুলে কেউ গায়ে হাত দেবে না। দিদিমণি আছেন,
ধর্ষণ করলে বলে সব ছোট ছেলেদের দুষ্ট ছেলে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার। স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খাপাড়া এলাকায়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খাপাড়া এলাকায় একটি ক্লাবের পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার। এলাকার পুরুষ ও মহিলারাই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা করান। এদিনের শিবিরে অত্যাধুনিক মেশিনের দ্বারা উপস্থিত রোগীদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা হয়। মূলত যে সমস্ত মানুষের অতিরিক্ত ওজন আছে তাদের কি পদ্ধতিতে তা কমানো যায় তা উপস্থিত চিকিৎসকরা বুঝিয়ে দেয়। এছাড়াও লিভার, হার্ট ও অন্যান্য রোগেরও পরীক্ষা করা হয়। কোথায় এসেছিলেন আপনি? আমি এই নবজন্মের সঙ্গে ডাক্তার বসেছেন। কি কি দেখালেন? আমার অনেক রোগ আছে, সব বলে দিয়েছি, অনেক কিছু রোগ আছে। কতটা খুশি আপনি? অনেক খুশি। এরকম কি আরো চান? হ্যাঁ হ্যাঁ, অনেক চাই। আপনি ওই যে দেখে ওষুধ তো নিতে হবে, এলাকায় এইরূপ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় স্বভাবতই খুশি এলাকাবাসীরা। নবজীবন সংঘের পক্ষ থেকে আমাদের ক্লাবে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এবং সেই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত করা হয়েছে এবং আমাদের এখানে পাড়ার প্রচুর লোক এখানে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করছে। তাদের যেসব স্বাস্থ্য পরীক্ষার জন্য যন্ত্রপাতি হ্যান ত্যান আদি যদি দরকার সেগুলো সব সমস্ত নিয়ে এসছে এবং এতে করে পাড়ার লোক খুব খুশি। আমরা চাইছি এই ধরনের মুক্তিরাম আগামী দিনে আরও বড় করে পড়ব, এটাই আমাদের ইচ্ছা, কারণ আমরা এটাতে আগ্রহ খুব পেয়েছি, উৎসাহ পেয়েছি। সেই হিসাবে আমরা এরপরে আমরা আরও বড় করে পড়বো সেই চেষ্টাই আমরা করবো। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘন্টার মধ্যে জেলার সমস্ত ব্লক কংগ্রেস সভাপতিদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হলো বালুরঘাটে। কংগ্রেসের জেলা সভাপতি নীলাঞ্জন রায় বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘন্টার মধ্যে কংগ্রেসের জেলা নেতৃত্ব নীলাঞ্জনের দাবি উড়িয়ে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকে কংগ্রেস সভাপতিদের নিয়ে একটি মিটিং করলেন এবং দাবি করলেন জেলা কমিটির মাত্র 2 জন সদস্যই বিজেপিতে যোগদান করেছে। শনিবার বিকালে বালুরঘাটে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে কংগ্রেস জেলা সভাপতি নীলাঞ্জন রায় ও তার অনুগামী সহ বেশ কয়েকজন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নীলাঞ্জনবাবু একটি লম্বা নামের লিস্ট পড়ে শোনান। তিনি দাবি করেন তার সঙ্গে এরাও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এদিকে 24 ঘন্টা পেরোত না পেরোতেই জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি নীলাঞ্জন রায়ের দাবিতে কার্যত উড়িয়ে দিয়ে এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। মানে আমি এখানে সকাল 9টা থেকে, আমাদের শহীদ দিবস ছিল কালকে, এখান থেকে সকাল 9টা থেকে আমরা বিকাল 4টা অবধি এখানে ছিলাম। 4টা থেকে প্রচুর গাড়ি আসছে, এখানে নামছে, তারা বলছে যে আমরা কংগ্রেসের ভবনের প্রোগ্রামে এসেছি, ওরা জানে না অনেকেই, তো অনেকে এসে এখানে বসলো। তারপরে যাই হোক, হয়তো ফোনাফোনি হওয়ার পরে তারা আবার বেরিয়ে চলে গেল, আমরা তার আটকাতে পারি না, তাদেরকে আটকালে অন্যরকম হয়। তারপরে আমি 4:30 বাজে, তখন আমি একটু ঘুরতে ঘুরতে, আমার একটু ব্যক্তিগত কাজও ছিল ওখানে জেরোজ করা, ঘুরতে ঘুরতে আমি ওই সামনে গেলাম। সামনে যাওয়াতে ওইখানটা দেখলাম যে বাইরে সেই স্ক্রিনটা আছে, ওটা রাস্তা থেকে দেখা যাচ্ছে, বাইরে যেটা সরাসরি যেটা দেখাচ্ছে আর কি, ওইটা দেখাচ্ছে, ওটাতেই দেখা গেল যে কিছু ছেলেপেলে ওখানে ছিল বাইরেই দাঁড়িয়ে। তখন দিদি, ওরা বলছে দিদি আমরা তো হচ্ছে কংগ্রেসের প্রোগ্রামে এসেছি। তখন আমি বললাম তাহলে তোমরা কংগ্রেসের প্রোগ্রামে এসে তার ভেতরে যেও না, তোমরা দাঁড়াও, তোমরা আমার সাথে ব্যাক করে ভবনে চলো। তখন ওরা তাই করলো, ওরা যায়নি, প্রায় 30-50-60 জন ছেলেপেলেই ছিল, তাই না, বেশিই ছিল, চলে এসছে ব্যাক করে। তারপরে আমি ওখানে দাঁড়িয়ে থেকে দেখলাম যে নীলাঞ্জন রায় বক্তব্য, নীলাঞ্জন রায় নদীর ওপারের অঞ্চলের প্রেসিডেন্ট মনোরঞ্জন মণ্ডল, আর ওই সেবা দলের ঠিক দায়িত্ব না, ওই সেবা দলটাকে পরিচালনা সম্পূর্ণটাই আমি করি, সেবা দলটাকে চালানোর জন্য মানে একজন দরকার হয় তাকে ওকে রাখা হয়েছিল, সেই গোপাল দত্ত। এছাড়া না না, আমি ভুল জেনে যাবো কেন, আমি ওই কে কে গেছে সেটাই রাস্তার থেকে রিপোর্টটা নিতে গেছিলাম, সেটা আমার দলের সবাই জানে বলেই ওরাই আমাকে বললো যা এগিয়ে দেখায়। আমি গেছিলাম, আমার ব্যক্তিগত কাজ ছিল, সেটাও দেখতে গেলাম, দেখে গিয়ে ওদেরকে দেখলাম,
যে বাইরে থেকে দেখা যাচ্ছে যে ওরা এই লোকগুলো জয়েন করছে। আর তাছাড়া আমাদের কংগ্রেস দলের থেকে কোনো নেতা বা কর্মী বা পদের কেউ যায়নি। এই বৈঠকে বেশ কিছু কংগ্রেস নেতা ও কর্মী হাজির ছিলেন, তাদের নাম নীলাঞ্জন বাবু করেছিলেন। হরিরাম থেকে হিনি, হিনি থেকে আরম্ভ করে তপন পর্যন্ত আমাদের পদত্যাগী বা আমাদের কংগ্রেস প্রেসিডেন্ট নীলাঞ্জন রায় তিনি এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। এবং অনেকেই ভুলবশত কংগ্রেসের মিটিং জেনে সেই মিটিংয়ে গিয়েছিলেন। যেমন এখানে উপস্থিত আছেন বিশেষ করে মাধবী থেকে আরম্ভ করে অনেকেই যারা উপস্থিত আছেন মহিলা কংগ্রেস এবং অন্যান্য, তারা সেই ওই যে ও মাধবী গেছিল, তারা সেই সময় সেখানে বিজেপির যাওয়ার মিটিং, তখন মাধবীকে জিজ্ঞেস করেছিল তুমি কি আজকে জয়েন করবে, যে না আমি তো এসেছি কংগ্রেসের প্রোগ্রামে। এবং তার সঙ্গে সঙ্গে মাধবীর সঙ্গে 30 জন বেরিয়ে আছে। আপনারা যেটা শুনেছেন 3000 লোক কংগ্রেস দলের তারা কোথায় গেছেন, তারা আছে বিজেপিতে যোগ দিচ্ছেন। বাস্তবে এখানে 30 জনের নিচেও সে হিসাবটা পাওয়া যাচ্ছে না, 3 জনকে আমরা দেখেছি সেখানে জয়েন করেছেন। সুতরাং এটা বাস্তব যে দক্ষিণ দিনাজপুর জেলার কোনো কংগ্রেস বিজেপিতে যাওয়ার ইচ্ছা তাদের ছিল না। যেমন অজয় সরকার নদী পার সেখানে গিয়েছিল, সে অজয় সরকারও সেখান থেকে বেরিয়ে আছে মাধবী গুহার নেতৃত্বে এবং অন্যান্য সবাই চলে এসছেন। গতকালকের যে সভা, সেই সভায় বিজেপির সভাতে প্রকৃতপক্ষে 3 থেকে 4 জন কংগ্রেস দলের যারা সমর্থক, যেমন গোপাল দত্ত একটা নাম বলছি, সেই যেমন গেছে, সে কংগ্রেসের প্রকৃতপক্ষে একটা সাধারণ একটা সদস্য এবং সে হচ্ছে সেবা দলের হয়ে কাজ করত, সে গেছে। তাছাড়া আমরা খুঁজে পাইনি কে গেছে। কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন আজকের এই অনুষ্ঠান অঙ্গনে দক্ষিণ দিনাজপুর জেলার বর্ষিয়ান সব নেতা যখন এসছেন, সেখানে ছাত্র পরিষদের নেতা, মহিলা কংগ্রেসের নেত্রী এবং সেবা দলের নেতা থেকে আরম্ভ করে সব ব্লকের প্রেসিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে জেলা কংগ্রেসের বিগত এবং বর্তমান জেলা সেক্রেটারি আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার ওসি সুদীপ দাস, বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের 2 সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়। সারা রাজ্যে বনমহোৎসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন প্রচার বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে। মূলত প্রকৃতির ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রবিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন প্রায় 15টি চারা গাছ রোপণ করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার ওসি সুদীপ দাস, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিশ্বনাথ রায় সহ ব্লকের সমস্ত প্রধান ও জনপ্রতিনিধিরা। আজকে আমাদের বর্তমান যে মা মাটি মানুষ সরকার রয়েছেন, সেই মা মাটি মানুষ সরকারের নির্দেশে আজ আমাদের 14 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন হচ্ছে। কারণ এই 2011 সালে পরিবর্তনের সাথে সাথে মা মাটি মানুষের যে বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রত্যেকটা স্তরের মানুষের সঙ্গে মিশে প্রত্যেকটা স্তরে যে উন্নয়নের জায়গা এবং সমস্ত কিছু খোঁজ খবর রেখে আজকে বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে আজকে কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী থেকে আরম্ভ করে আজকে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে, আজকে সাইবার ক্রাইমের ব্যাপার থেকে, সেফ ড্রাইভ সেভ লাইফ থেকে, প্রত্যেকটা স্তরে কিন্তু তিনি নজর রেখেছেন সাধারণ মানুষকে, প্লাস আপনার তার যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, সরকারি কর্মচারীরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সকলকে জুড়ে নিয়ে প্রত্যেকটা কাজই তিনি করার নির্দেশ দিয়েছেন। এবং তার মানসিকতা তিনি আগে করে দেখাচ্ছেন, তিনি মানুষের পাশে থেকে কিভাবে মানে মানুষকে উৎসাহিত করছেন, দুঃস্থ মানুষের সঙ্গে পিছিয়ে পড়া মানুষের সঙ্গে থেকে তিনি যেমন করছেন, সেইটা দেখে দেখে প্রত্যেকটা স্তরও কিন্তু আজকে শিখে গেছে যে কীভাবে মানুষের সেবা পরিষেবা দিতে হবে, মানুষের পাশে কিভাবে থাকতে হবে। একটাই এই মা মাটি মানুষের সরকারের মূল স্লোগান হচ্ছে যে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে। সেই হিসাবেই আজকে আমরা আমাদের খণ্ডঘোষ থানাতে আজকে বৃক্ষরোপণ কাজের
বৃক্ষরোপণ হচ্ছিল সেই জায়গায় আমি আমার বিধায়ক সাহেব, প্রিয় বিধায়ক নবীন চন্দ্র বাগমহাশাই, আরও অন্যান্য জনপ্রতিনিধিরা, এলাকার সাধারণ মানুষ তারা থেকে আমরা বৃক্ষরোপণ করি। কতগুলি গাছ রোপণ করা হবে? আজকে মোটামুটি এখানে গোটা 15 ফলের গাছ লাগানো হলো এখানে। তারপরে আরও কেউ কেউ এখান থেকে ফলের গাছ নেওয়ার জন্য আজকে আমাদের খণ্ডগোষ থানার তরফ থেকে আমাদের যে ওসি সাহেব আছেন তিনি বলেছেন যে যদি কেউ গাছ নিয়ে যেতে চান আমি গাছ দিয়ে সাহায্য করব। উনি কথাও বলেছেন, শুধু নিজেই রোপণ করেনি, আরও 5 জনকে মানে আরও এলাকার মানুষ যাতে গাছ মানে মানে লাগাতে পারেন এবং তাদের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ কেনার মতো না যদি ক্ষমতা থাকে সেটাও তিনি বলেছেন যে আমরা এখান থেকে সেই গাছ আমরা বিলি করব এবং দেবো, যে যখনই আসুক আমরা দেবো, এটাও তিনি বলেছেন। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ইছলাবাদে কিরণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিন প্রথমে একটি মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে ইছলাবাদ কিরণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার। বিগত 10 বছর ধরে চলে আসছে এই রূপ প্রতিযোগিতা। এবছর 18 দিন ধরে চলছে এই ফুটবল প্রতিযোগিতা। 8টি দল খেলায় অংশগ্রহণ করে। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হওয়ার আগেই একটি বন্ধুত্বপূর্ণ মহিলা ফুটবল খেলার অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান আগামী দিনে এই খেলা জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে নিয়ে যাওয়া হবে। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী দলকে নগদ 13,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। বিজিত দলকে নগদ 10,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিন খেলা দুটি দেখার জন্য মাঠে দর্শক সমাগম যথেষ্ট ছিল। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। দিন ধরে খেলা চলছে ইছলাবাদ আমাদের কিরণ সংঘ পরিচালনা, এটা 8টা টিম নিয়ে টুর্নামেন্টটা শুরু করেছিলাম আমরা। তার মধ্যে আমাদের প্রথম মোটিভ ছিল কি যে আমরা সমস্ত ক্যাম্পগুলোকে আগে ভিজিট করবো। তো এখানে মোটামুটি আমরা 5টা টিমের ক্যাম্প পেয়েছিলাম। তার মধ্যে অংশগ্রহণ করেছিল বিপুলদা বেইপুর থেকে, যে বিপুল সিভিল সিভিল খেলে, সুমনের টিম মানে স্পোর্ট ডি, ঝাপানতলা টিম আদিবাসী সংঘ ঝাপানতলা, আর করেছিল রসুলপুর জয়যাত, আর আমাদের লোকাল কিছু টিম ছিলাম আমরা। তার মধ্যে তিনটে রায়নগর দিশারি গতবার চ্যাম্পিয়ন, না কালীবাজার মনোজ সংঘ, আর আমাদের ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব। এই টিমগুলোকে নিয়ে আমরা মোটামুটি 18 দিন ধরে চলছে এই লিগটা। এই লিগটা 18 দিন হয়ে আজকে তার ফাইনাল, এবং এই ফাইনালের আগে আমরা একটা আমন্ত্রণীমূলক টুর্নামেন্ট করেছিলাম। সেই টুর্নামেন্টে বলগোনা টিমের বলগোনা থেকে এসেছিল একটা মহিলা টিম এবং আমাদের স্পোর্ট ডি টিমে যে সুমন যে প্র্যাকটিস করে সেই স্পোর্ট ডি দুটো টিমের খেলাটা হলো। দুটো আমরা ওদেরকে একটা টোকেন প্রাইজ বলা প্রাইজ মানি দিয়ে ওদেরকে পুরস্কৃত করলাম এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্লাস এই দুটো টিমকেও করা হচ্ছে ফাইনাল, এবং আমাদের উইনার্স হচ্ছে 13,000 টাকা, রানার্স হচ্ছে 10,000 টাকা, এবং আমরা যারা বাইরে থেকে যারা ক্যাম্পে অংশগ্রহণ করছিল তাদেরকে আমরা ফেয়ার মানিটাও দিয়েছি। খেলায় অংশগ্রহণ করে কি এন্ট্রি লেগেছিল? এন্ট্রি লেগেছিল, এবং যারা যদি লোকাল যারা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল, আর যারা বাইরে থেকে এসেছিল তাদেরকে আমরা ফেয়ার মানিটা দিয়ে দিয়েছি। এটা কবছর ধরে করে আসছে? এটা আমরা বিগত 10 বছর ধরে করে আসছি। এটা বর্ধমান লিগটা যেটা ছিল আগে ছিল আমাদের ইছলাবাদ লিগের বাইরে থেকে অ্যালাউ করতাম, এরপর আমরা কি করছি এটা পুরো একদম অল বেঙ্গল লিগ করে দিয়েছি। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বান্দুয়ানে বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার। রবিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ থানার উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘন্টার মধ্যে জেলার সমস্ত ব্লক কংগ্রেস সভাপতিদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ইছলাবাদে কিরণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।